আসসালামু আলাইকুম দর্শক, কৃষি ও কৃষক বিষয়ক অনুষ্ঠান কৃষি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাত বাগানে কিভাবে ঢেঁড়স গাছ লাগাবেন আর কিভাবে যত্ন নিলে অধিক ফলন পাবেন। এই দেখুন আমার সাত বাগানে ঢেঁড়স গাছ প্রচুর পরিমাণে ধরতেছে। আমি বিভিন্ন টবে লাগাইছি, যেমন রঙের বালতি আছে, ফলের ক্যারেটে লাগাইছি। এই দেখুন ফুল আসতেছে অনেক, আল্লাহর রহমতে হারভেস্ট করব আর কিছু কয়েকদিনের মধ্যেই। এগুলান দুই একটা অনেক আগে হয়েছে, তো এই জন্যে ওগুলান বেশি হয়ে গেছে, ভিতরে আশা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আমার এইখানেও অনেক ফুল আসছে। আমার সব গাছেতেই ফুল আসতেছে, পাশাপাশি যে কয়েকটা বড় দেখতেছেন এগুলো না, প্রথমের দিকে একটা করে ধরছিল, ওইটি ওঠানো হয়নি, এই জন্য আশ হয়ে গেছে। আশা করা যায় এই সপ্তাহের ভিতরে হারভেস্ট করতে পারবো। এই দেখুন ফলের ক্যারেটে লাগাইছি, আপনারা চাইলে এইভাবে লাগাইতে পারেন। আর এখন সকাল বিকাল পানি দিবেন, যেহেতু এখন ছাদে প্রচুর পরিমাণে গরম হয়। ধন্যবাদ।